বর্তমানে বাইরের রাজ্য থেকে আলু পশ্চিমবাংলা এবং উড়িষ্যার মার্কেটগুলোতে আসার জন্যই মূলত দাম এবং চাহিদা দুটোই কম বাংলার আলুর। ফলে অন্যান্য বছরে মে মাসে যে পরিমাণ আলু পশ্চিমবাংলার হিমঘরগুলি থেকে নিকাশি হয় এবছর তার হার কিছুটা কম। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়রামবাটিতে। আজ এখানে অনুষ্ঠিত হলো বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির জেলা কমিটির মিটিং। আমরা বাঁকুড়া জেলা কমিটি পদাধিকারীদের সাথে কথা বলে জেনে নেব বাঁকুড়া জেলায় মে মাসে মোট কত প্যাকেট আলু রিলিজ হলো, অন্যান্য বছরের মে মাসের তুলনায় এবছর কি কম আলু নিকাশি হলো না বেশি, এবং বাঁকুড়া জেলার মজুদ থাকা আলু সম্পর্কিত বিস্তারিত তথ্যগুলো। পাশাপাশি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি মাননীয় বিভাস দে মহাশয়ের সাথে কথা বলে জানলাম এবছর মে মাসে মোট কত প্যাকেট আলু সারা রাজ্যে নিকাশি হলো। দর্শক বন্ধু, এবছরের পাশাপাশি বিগত বছরগুলির আলুর লোডিং আনলোডিং এর তথ্য এবং পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের আলুর বাজারদর সকাল থেকে রেগুলার পেতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। নিয়মিত আলুর খবর পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো করবেন, তার সাথে এই ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই। নমস্কার, প্রথমেই ইন্ডিয়া পটেটো গ্রুপের আপনাদের সকলকে আমরা বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বাঁকুড়া জেলায় এবছর লোড হয়েছিল 1,27,546 প্যাকেট আলু। আমরা আজকে 31 মে পর্যন্ত আমাদের যে জেলা কমিটির সভা ছিল সেই সভাতে আমরা প্রতিটা শাখা থেকে আমরা হিসাব নিকাশটা ফ্রেস করেছি, সেই হিসাবটা হয়েছে আমাদের 5,94,642 প্যাকেট। 5,95,642 প্যাকেট হিসাবটা এসেছে এবছর। না, অন্যান্য বছর এর থেকে বেশি খালি হয়েছিল। যেমন গত বছর আমাদের খালি হয়েছিল 17,249 প্যাকেট, গত বছর আমাদের লোড হয়েছিল 1,50,03,113 প্যাকেট, তার হিসাবে পার্সেন্টেজে ছিল 11%। আর এবছর আমাদের লোড হয়েছে 1,27,546 প্যাকেট, খালি হয়েছে 5,95,642 প্যাকেট, পার্সেন্টেজটা এসেছে 4.69%। এবছর কম নিকাশি হওয়ার কারণটা বাইরের থেকে, বাইরের রাজ্য থেকে আলু, আমাদের বাংলার আলু যেসব মোকামে যায় সেই জায়গা থেকে বাইরের রাজ্য থেকে আলু এসে সেই মোকামে আসছে, যার জন্য বাংলার আলু চাহিদাটা এখন কম আছে, সেই জন্যে আমাদের আলু নিকাশিটা একটু কম হচ্ছে। আজকে চৌঠা জুন, বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকায় 50 কেজি রেডি জ্যোতি আলু মোটামুটি কত টাকা দাম আছে? আমাদের বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় কম বেশি 900 টাকা প্যাকেট 50 কেজি আলুর দাম আছে আজকের দিনে। সব চাষি ও ব্যবসায়ীরা তাকিয়ে আছেন আলুর দাম কবে বাড়বে, কি মনে হচ্ছে কি করলে বা কি করলে আলুর দামটা বৃদ্ধি পেতে পারে? এটা আমার সভাপতি মশাই বলছেন এবার। নমস্কার। হ্যাঁ নমস্কার। তো ওনাকে যে প্রশ্নটা করলাম যে সব চাষি ও ব্যবসায়ীরা তাকিয়ে আছেন আলুর দাম কবে বাড়বে, কি মনে হচ্ছে কি করলে বা কি করলে আলুর দামটা বৃদ্ধি পাবে? দেখুন, আলুর দাম বৃদ্ধি হয় যোগান এবং চাহিদার উপরে নির্ভর করে। এখন আমার যেটা মনে হয়েছে, আমরা যে ইউপি থেকে যে আলুটা এখন আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন মোকাম থেকে যে বাইরের রাজ্যে যায়, বাংলার আলুটা সেখানে না যাওয়ার জন্য আজকে বাংলার দামটা বাড়ছে না। ইউপির যদি যোগানটা কম হয়, অর্থাৎ যে আলুটা আমাদের বাংলা থেকে বিভিন্ন রাজ্যে যায় সেখানে যদি আলুটা ইউপি থেকে কম আসে, তাহলে কিন্তু আলুর দামটা বৃদ্ধি পাবে বলে আমাদের মনে হয়। আর ইউপির যোগানটা যদি এরকম চলতে থাকে তাহলে আলুর দাম বাড়বে বলে এখন মনে হয় না। স্যার, আমরা বিভিন্ন জায়গায় সার্ভে করে বিভিন্ন আলু ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে বাইরের থেকে আসা আলুটার মানের জন্য বাংলায় এখন আলুর চাহিদা নেই। বাংলার আলু সংরক্ষণকারীদের স্বার্থে কি বাইরে থেকে আলুটা কোনোভাবে আসা আটকানো যায় না? না, এটা তো একটা আন্তরাজ্য ব্যবস্থা, যদি আটকানো সম্ভব হতো ব্যবসায়ীদের পক্ষে সম্ভব নয়,
এরা যদি কোনো সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয় বাংলার আলু চাষিকে বাঁচানোর জন্য, তাহলে সরকার করতে পারে, বেচারের কোনো হাতের কোনো হাত নেই। আলুর জগতে বিভিন্ন সময় দেখা যায় আলুর যোগান বা চাহিদার উপরে আলুর বাজার ডিপেন্ড করে। এখন তো বাইরের মার্কেটগুলোয় বাংলার আলুর চাহিদা কম, কী করলে বা কী ঘটলে বাংলার আলুর চাহিদা বাইরের বাজারগুলোয় বাড়বে বলে আপনার মনে হয়? না, একটা কথা আপনাকে তো প্রথমেই বললাম যে ইউপি থেকে যদি যে রাজ্যে আলুগুলো যাচ্ছে ইউপির যোগানটা যদি কম হয় তাহলে বাংলার চাহিদাটা বাড়বে। আর এমনিতেই বাংলায় আলুর মান এবছর একটু নিম্নমানের আছে, চাহিদা যেটা হয় সাধারণত বড় সাইজের আলু, আমাদের বাংলায় আলুটার দানা একটু ছোটো হয়েছে, সেজন্য বাংলার ডিমান্ডটা একটু কম আছে এই আলুটার দানা ছোটো হওয়ার জন্য। ইউপির যোগানটা যদি কমে যায় তাহলে বাংলার চাহিদাটা বাড়বে, সেক্ষেত্রে আলুর দামটা বাড়তে পারে। নমস্কার। দেখুন, এখন যা বর্তমান পরিস্থিতি আছে যে আলুটা যে অতিরিক্তভাবে আমাদের ব্যবসা গরম একটু থাকার জন্য আর অতিরিক্ত বেশি দামে লোডটা হওয়ার জন্য 2022 সালে অনেকটাই লোকসান হচ্ছে, 30-35 হাজার টাকা পার গাড়ি 200 প্যাকেটে লোকসান হচ্ছে। এই জন্যে বহু সংরক্ষণকারী হায়ারার্সরা, চাষি হোক, ব্যবসাদার হোক বা আদার্স কোনো সংরক্ষণকারী হোক না কেন, এই অবস্থায় আলুটা ছাড়তে চাইছেনি। আলুটা আজ যাইটা হয়নি, আগামীকাল সেটা হতে পারে, একটু ভারী বর্ষা এসে গেলেই আলু আস্তে আস্তে পটা পরিবর্তন হবে, বিহার ঝাড়খণ্ড সবই ডিমান্ড হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা। নমস্কার। নমস্কার, ইন্ডিয়া.পোটাটো.কমের সকল দর্শককে এবং ইন্ডিয়া.পোটাটো.কমকে পশ্চিমবঙ্গের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। এখনো পর্যন্ত হিসাবটা আমাদের সম্পূর্ণ হয়নি, কোথাও 8% বা বেশি বেরিয়েছে, কোথাও 5%-এর মতো বেরিয়েছে। আজকে নিকাশি রিপোর্টটা বাঁকুড়া জেলা কমপ্লিট হলো, এরপর রাজ্যের হিসাবটা আমরা কমপ্লিট করে তারপরেই বলতে পারব। তবে নিকাশি খুব কম, অন্য বছরের তুলনায় খুব কম আছে। এখনই বলা ওটা কখনোই সম্ভব নয়। গত বছর যে পরিমাণ আলু লোড হয়েছিল এবং নিকাশি অতিরিক্ত থেকেও যে পরিমাণ ব্যালেন্স ছিল, এবছরে ব্যালেন্সটা এখন পর্যন্ত তার থেকে অনেক কমই আছে, সেদিক দিয়ে আশাব্যঞ্জকই আছে। আর অতিরিক্ত দামে লোড হয়েছে, বাইরের স্টেটের আলুর দাম আমাদের থেকে কম এবং মান অনেক ভালো, কম্পিটিশনের ক্ষেত্রে বাংলার আলু সেই জায়গাতে খানিকটা পিছিয়ে পড়ছে। অ্যাকচুয়ালি আমাদের একটা সরকারিভাবে আমরা লোডিংয়ের আগেই বলেছিলাম, আবেদন জানিয়েছিলাম যে একটা সুস্পষ্ট নীতি নির্দেশিকা প্রণয়ন করা দরকার আছে, কেননা আলুর একটা সুস্পষ্ট নীতি নির্দেশিকা না দিলে আমরা কী দামে লোড করব, কী দামে বিক্রি করতে পারবো, এই গাইডলাইন কিন্তু এবং কোথায় কোথায় পাঠাতে পারবো এই গাইডলাইন আমাদের কাছে নেই। যদি ওই রকম গাইডলাইন কোনো গবেষণার মাধ্যমে, সরকারি ব্যবস্থার মাধ্যমে আমাদেরকে দেয়া হয়, আমার মনে হয় গোটা বাংলার আলুভিত্তিক যে গ্রামীণ অর্থনীতি সেটা উপকৃত হবে। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আমাদের বিনয় দা একটু কিছু বলবেন এ সম্বন্ধে, ওনাকে দিচ্ছি। হ্যাঁ, নমস্কার। আমার নাম বিনয় কুমার পাত্র, রসুলপুর ইউনিট। এখন এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে কিছু ভাবা যাচ্ছে না, তবে আশার আলো কিছু কিছু আছে, একবারই যে নিস্তেজ তা না, আশার আলো আছে আছে। নমস্কার, আমি রাধারানী ইউনিটের সভাপতি হিসেবে ইন্ডিয়া পটেটোকে ধন্যবাদ বা এই সাক্ষাৎকার নেওয়ার জন্য।
আমি ওনাদেরকে সাধুবাদ জানাই। আমাদের দেশড়াতে রাধারানীতে লোড হয়েছিল 5,30,000 প্যাকেট। আমাদের নিকাশি হয়েছে 26,856 প্যাকেট, 5%। অন্য বছরের তুলনায় অনেক কম। আমাদের বাঁকুড়া জেলার অন্যতম বড় ব্যবসায়ীদের একজন এবং আমাদের প্রাক্তন সভাপতি শান্তনুদার ভাই জয়ন্ত মান্না সোনামুখ ইউনিট থেকে। নমস্কার। হ্যাঁ, সোনামুখী সোনামুখী বিগত বছরের তুলনায় নিকাশি খুবই কম হয়েছে। আমাদের প্রসেনজিৎ স্টোরে 2,000 প্যাকেট মাত্র আলু বেরিয়েছে এই। হ্যাঁ, ভালো হয়, তার থেকে কম বেরোচ্ছে, মোটামুটি 4% মতন আমার আইডিয়া কম বেরোচ্ছে, 3-4% মে মাসটা কম বেরোবে। আমরা বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে ইন্ডিয়া পটেটো গ্রুপের সমস্ত কর্মীদের এবং আপনাদের দর্শকবৃন্দকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা সারা পশ্চিমবাংলা ব্যাপী আমাদের প্রতিটা শাখায় ঘুরে ঘুরে এই আলুর যে সঠিক চিত্রটা তুলে ধরছেন, আলুর বাজার কোথায় কত আলু বেরিয়েছে, কত লোড হয়েছে, সঠিক তথ্যটা আমাদের সামনে পরিবেশন করছেন, এই জন্য আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার থেকে, বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে। লাস্ট শেষে এই পটেটো নিউজকে আমরা একটা অভিনন্দন জানাচ্ছি যে আমাদের পশ্চিমবাংলায় আমাদের বাঁকুড়া জেলা একটা অন্যতম জেলা, শিক্ষায় আমরা এক ধাপ এমন এগিয়ে আছি, বাঁকুড়া জেলায় আমাদের 13 জন স্থানাধিত্য 1 থেকে 10 পর্যন্ত, প্রথম সহ 1 থেকে 10 পর্যন্ত 13 জন স্থানাধিকারী পেয়েছে। এটা আমাদের বিরাট একটা আনন্দের বিষয়, গৌরব। আমরা আমাদের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমাদের আরও অনেক অনেক অভিনন্দন জানাই। সামনে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আছে সেটাও যেন আমাদের বাঁকুড়ার জয় জয়কার হয়। আমরা মায়ের এখানে আজ মিটিং করতে এসেছি, এই মিটিং অবস্থার মধ্য দিয়ে মায়ের কাছে বলতে চাই, আমরা আলু ব্যবসায়ীদের আমাদের একটু শুভবুদ্ধি সম্পন্ন হোক, আপনি একটু আমাদের আশ্বাস দেন। নমস্কার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত, এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ, আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে, আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।